যোগে আমরা শিমলা থেকে কুফরির উদ্দেশ্যে রওনা হয়েছি। কুফরি শিমলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা সারা দিনের জন্য এই গাড়িটি রিজার্ভ করে নিয়েছি। গত রাতে স্নোফল হওয়ার কারণে রাস্তার দুপাশ তুষার শুভ্র স্রোতে আচ্ছাদিত। ভাগ্য ভালো থাকলে আমরা কুফরিতে আজ স্নোফল পেতে পারি। বাইরে হালকা হালকা স্নোফল শুরু হয়েছে, ইনশাল্লাহ সামনে আরো স্নোফল পাওয়া যাবে আশা করছি। বাইরে বেশ জোরেই স্নোফল শুরু হয়েছে, ফেব্রুয়ারির এই সময় আমরা স্নোফল পাবো আশা করিনি। এই স্নোফল পেয়ে আমরা সত্যি পাশে পাহাড়ের নিচের দিকে সব অ্যাপেল ট্রি, কিছু চেরি ট্রিও আছে। এখন শীতকাল বলে গাছগুলোতে পাতা ও অ্যাপেল কিছুই নেই। सारे जितने भी ये ड्राई पौधे दिखाई दे रहे हैं ये एप्पल के हैं सर। हाँ, ये लेफ्ट साइड पे जितने भी एप्पल ट्री सर, यहाँ से नीचे सारा एप्पल गार्डन है। बाकी बीच बीच में चेरी भी होती है यहाँ पर, फ्रूट भी होते हैं। यही रहता है सर, यहाँ से अगर आपने हॉर्स पे जाना है तो यहाँ से हॉर्स ले लीजिएगा। अगर हॉर्स पे नहीं जाना है, अगर कोई एडवेंचर फन कैंपस घूमना है तो फन कैंपस ले चलता हूँ मैं इसके बाद आपको। तो यही दो पॉइंट रहते हैं, उसके बाद मैं आपको बैक ले चलूंगा। तो नहीं जाना आपने, हॉर्स यहाँ पर मिलता है। हाँ जी सर, तो हॉर्स वाले को यहीं बुलाना पड़ेगा। अगर जाना है आपने तो आ जाएगा यहीं पर ही। अगर हॉर्स पे এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এই ঘোড়াগুলো নিয়েই উপরে সাধারণত যেতে হয়, কিন্তু আমরা আজকে ঘোড়া নিচ্ছি না, কারণ যেহেতু কালকে রাত্রে স্নোফল হয়েছে, যথেষ্ট স্নো আছে এবং অল্প একটু হেঁটে গেলে স্নো পাওয়া যাবে, তাই আমরা আর আজকে ঘোড়া নিচ্ছি না, হেঁটেই উপরে যাব।
সবার সাথে আমরাও স্নো নিয়ে খেলায় মত্ত। খুবই মজা পাচ্ছি আমরা। এমন সাদা সুন্দর শুভ্র বরফ আমরা আগে কাশ্মীর ভ্রমণের সময় পেয়েছিলাম, কিন্তু সেগুলো এখনকার মতো এত ফ্রেশ ছিল না, কারণ আমরা কাশ্মীরে গিয়েছিলাম অক্টোবর মাসের দিকে, আর সেই বরফ পুরাতন বরফই ছিল, নতুন স্নোফলের বরফ এই প্রথম আমাদের দেখা। অসাধারণ লাগছে, সত্যি অ্যামেজিং। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।